হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ব্রেকার্স। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। কালকে বাবার সাথে আমি অল্প কিছু ঠাকুর দেখে এসেছি, সেই ক্লিপিংসগুলো আমি আজকের ভিডিওর মধ্যে ঢুকিয়ে দেবো, নো প্রবলেম। কারণ আমাদের হুট করে অল অফ আ সাডেন প্ল্যান হয়েছে যে কালকে ঠাকুর দেখতে যাব, মানে যাবো আর কি। সো কালকে সেরমভাবে ব্লগটা আমি যেহেতু প্রথম থেকে স্টার্ট করিনি, জাস্ট ঠাকুরের ক্লিপিংসগুলো নিয়ে আজকে ব্লগে আমি ওগুলো ইনসার্ট করে দেবো। প্লাস আজকে আমি যেগুলো দেখবো সেগুলো টোটাল একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে প্রেজেন্ট করব, তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট। আজকে আমরা ফার্স্টেই যাব হচ্ছে ভদ্রেশ্বরের মা জাগ্রতলার মাকে দর্শন করতে। ফার্স্টেই আমরা প্রত্যেক বছরই আগে ওই তেঁতুলতলার ঠাকুর দর্শন করে তারপরে আমরা হাতে যদি টাইম থাকে বাকি ঠাকুরগুলো এক্সপ্লোর করি, দেখি। সো আজকেও সেই প্ল্যানই আছে। আমি রেডি হয়ে গেছি, তারাও তোমাদেরকে ড্রেসটা দেখাচ্ছি। এই ব্লু কালারের কুর্তিটা পরেছি, মা পরেছে গ্রিন কালারের চুড়িদার। এই যে আমার সাজটা কেমন হয়েছে জানিও, কিন্তু দাঁড়া লাইটটা জ্বালি। এই যে এই কুর্তিটা পরেছি, চলো একদম বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা জাস্ট বেরোলাম, এখন বাজে হচ্ছে কটা বাজে, বাজে হচ্ছে 1:23। জানি না কি হবে, আমার মনে হচ্ছে আমরা ঢুকে যাবো। দুটো থেকে একটু কড়াকড়ি হয়, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ঢুকে, একবার ঢুকে গেলে আর কোনো টেনশন নেই। তেঁতুলতলার মা, জয় মা জয় মা, এখানে আমরা ঢুকে যেতে পারি, গিয়ে ওখান থেকে দেখ যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমার ব্লগটা দেখতে থাকো। How the Indian openers Hazelwood's dark swing and Hazelwood's legs will be key. না না, ওখানে এই একটা গলি ছিল, এই গলিটা দিয়ে শেষমেশ আমরা ভদ্রেশ্বর পৌঁছালাম আর মায়ের দর্শনও করতে পেলাম, যাকে তোমাদের সাথে শেয়ার করছি। আসলে প্রত্যেকবারই দর্শন করি, বাট তখন ব্লগিংটা ছিল না, বাট এখন তোমাদের সাথে সেই অপরচুনিটিটা পেলাম শেয়ার করার। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে প্রতিমাকে। বাবা একটা আমার ইয়ের সাথে ঠাকুরের একটা তুলে দাও তো, খাও খাও খাও। আমরা যখন এলাম তখন এতটাও ভিড় ছিল না, যত টাইম এগোচ্ছে তত ভিড়ও বেড়ে যাচ্ছে আর রাস্তাঘাটে কড়াকড়িও বেড়ে যাচ্ছে। তো প্রত্যেকবারই তোমরাও যদি চাও দর্শন করতে মাকে, তাহলে তোমরা চেষ্টা করবে সকালবেলা কি দুপুরের মধ্যে এসে দর্শন করে যাবার, কারণ রাস্তাঘাটে ভীষণভাবে কড়াকড়ি হয়ে যায় ঠিক এই জগদ্ধাত্রী পুজোর টাইমটায়। অলি গলিতে পুলিশ দিয়ে দেয়, আগে যাও বা আমরা অলিগলি দিয়ে ঢুকতে পারতাম, সেই অলিগলিতেও এবারে যা দেখলাম সব আর কি পুলিশ দিয়ে ঘেরাও করে দিয়েছে। তারপরে দেখো এসব নেতা মন্ত্রীরা যাচ্ছে এখান থেকে, পাস হচ্ছিল তাই আমাদের গাড়িটাকে একটু সাইড করে দিয়েছিল, প্লাস অনেকটা বেলাও হয়ে গেছিলো, প্রায় অলমোস্ট 4 বেজে গিয়েছিলো, তো পুলিশ আমাদের গাড়ি ঘুরিয়ে দিয়েছিলো, তো আমাদের একটা গলি দিয়ে মানে ঢুকতে হয়েছিল, পুলিশই দেখিয়ে দিয়েছিলো যে ওই গলিটা দিয়ে বেরোনো যাবে। তারপরে আমরা কোনোভাবে বেরিয়ে একটা দুটো ঠাকুর দেখে, তোমরা অবভিয়াসলি আগের দিনের ঠাকুরের ইয়েগুলো দেখতেই পাবে, সেটা আমি বাবার সাথে দেখে গেছিলাম, আর এই এই দিনও আমি কিছু ঠাকুর দেখেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। এইটা হচ্ছে মানকুণ্ডু স্টেশন, সব মানকুণ্ডু ভদ্রেশ্বরে নেমে ওখান থেকে পায়ে হেঁটে পুরো সোজা রাস্তা, বেশি কোনো মানে গলি গলিতে ঠাকুর নেই, আছে বাট সেগুলো আর কি পায়ে হেঁটেও দেখা যায়। আমি তো রিসেন্ট কিছু বছর বন্ধুদের সাথে পায়ে হেঁটেই দেখেছি। হ্যাঁ, যারা হাঁটতে পারে তাদেরই আমি বলবো বেরিয়ে পড়ো,
আর কি কিসের জন্য অপেক্ষা করছো নেক্সট ইয়ার? অবভিয়াসলি এই বছর যদি মিস করে থাকো ট্রাই করো। বাট একটা কথা আমি বলবো, আমি লাস্ট কিছু বছর দেখেছি খুব ইউনিক ইউনিক কনসেপ্টের সব প্যান্ডেল প্রতিমা করেছিল। প্রতিমাগুলো তো দুর্দান্ত হয় অবভিয়াসলি, নো ডাউট, কিন্তু প্যান্ডেলগুলো ইউনিক ইউনিক হয়েছিল। বাট এই বছর দেখছি অনেক কটাই প্যান্ডেল, প্রায় ধরে নাও 50-60% প্যান্ডেল সব কপিড, ইন আ সেন্স কি দুর্গাপুজোর সময় নর্থ কলকাতায় সাউথ কলকাতায় অলরেডি এরম টাইপের প্যান্ডেল ওরা করেছে, তো সেইগুলোই আবার এবারে চন্দননগর ভদ্রেশ্বর মানকুণ্ডুতে একই রকম কনসেপ্ট বা থিমে হয়েছে। তো আমার কাছে নাথিং নিউ, মানে কিছু নতুন লাগলো না, তো এইটা একটু খটকা লাগলো কারণ ওরা চেষ্টা করে নতুন করার, বাট এটা পুরোটাই কপিড আর কি। তো নতুন ধরনের করলে আরও ভালো লাগতো। যাকগে তোমরা এনজয় করো ভিডিওটা। বাবা খাঁচা দেখো, খাঁচায় বন্দি করা। এটা হচ্ছে হেলা পুকুর। ঠাকুর দেখতে আসেনি, খেতে ঘুমোতে আসেনি।
খেয়ে ঘুমিয়ে পড়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে। চারপুর রাইড ছিল, এটা সাড়ে চারপুর রাইড। এই সেই ফেমাস তোমরা যেটা জেনে আসছো আমাদের চন্দননগর স্ট্র্যান্ড। অনেকদিন পর এই রাস্তা দিয়ে আর কি যাওয়া হলো, অনেক মেমোরিজ ভেসে এলো চোখের সামনে। কারণ আমি আগে অলমোস্ট এখানেই আসতাম, পড়তে এলেই স্ট্যান্ডে আর কি আসবোই আসবো এরকম একটা ব্যাপার ছিল। এখন আর একদমই আসা হয় না জায়গাটাকে, মানে রিলিজ করছি এতদিন বাদে দেখার পর। এই ক্লিপিংসগুলো হচ্ছে আগের দিনের, আমি তোমাদের বললামই যে আমি আগের দিনের ভিডিওগুলো এই ভিডিওটার ইনসার্ট করে দেবো। এরা হচ্ছে চন্দননগরের সব থেকে পুরনো ঠাকুর আদি মা, তোমাদের দেখাচ্ছি চলো।
এবার তোমরা ভাবছো কী রে হুট করে কোথায় চলে এলো এরা। আসলে আমরা পরের দিনই মানে যেদিন ফ্যামিলি বেরিয়েছিলাম সেদিন ঠাকুর ফাকুর দেখার পর আমাদের লাইক খুব খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য আমরা ভাবি কোথাও একটা লাঞ্চ করব। সো লাঞ্চের টাইম তো ওভার হয়ে গেছিলো, তো আমরা বলতে পারো স্ন্যাক্সের টাইমেই ঢুকেছিলাম সন্ধেবেলা। তো ওই টাইমে গিয়ে খেয়েছিলাম, কী করবো বলো, ওই চন্দননগর থেকে বেরোতে বেরোতেই দেরি হয়ে গেছিলো আমাদের, একে পুলিশের চারিদিকে ঘেরাও, রাস্তা আটকে দিচ্ছিলো, তারপর আবার পেটে ছুঁচোও দৌড়াচ্ছিলো। সো আমরা কোনো রকমে বেরিয়ে আমরা আমাদের এই চুচুড়ার মৃত্যুঞ্জয় রেস্টুরেন্টে এসে আমাদের আর কি লাঞ্চটা কমপ্লিট করি। সো সেটারই কিছু মোমেন্টস শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী, তো আমরা সেইভাবে ঠাকুর দেখতে পারলাম না, জাস্ট তেঁতুলতলা গেছিলাম আর দু একটা ঠাকুর দেখেছি, আর কালকেরগুলো তো আছেই, সব কটাকে একসাথে মার্চ করে আমি ভিডিওটা আপলোড করব। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই কি করতে হবে, অবশ্যই একটু করে লাইক করে দেবে আর কিবা থামস আপ টু মাই ভিডিও, অ্যান্ড কমেন্ট করে জানাবে নিচে কেমন লেগেছে। আর যারা চ্যানেলটাকে নতুন দেখছো তারা তো জানোই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে যে বেল বাটনটা আছে ওটাকেও ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিওস বা রেসিপিস যাই আপলোড করি না কেন তোমরা আগে দেখতে পাও বা তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যায়। চলো টাটা, সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমাকে সবসময় মনে রেখো, টাটা।